কয়েক দিন আগে শত শত দুষ্কৃতীদের সামনে আমার একজন বোনকে আপনার আমার আমাদের একজন বোনকে যখন লাঞ্ছিত করার জন্য স্লোগান দিতে লাগলো, আমার বোন একা একটা স্লোগান দিয়েছে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বোনটি হয়তো কল্পনাও করেনি ওই বনের আওয়াজটা ওই এলাকা থেকে মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে যাবে, কল্পনাও করে নেই। এটার নামই তো বলা হয় ওয়াতু ইজ্জু মান্তাশা ওয়াতু জিল্লু মান্তাশা। তারা চেয়েছে সবার সামনে বনটার বোরকা নিয়ে ঠাট্টা মশকারি করে লাঞ্ছনা করার জন্য, লাঞ্ছিত করার জন্য, বেইজ্জত করার জন্য, কিন্তু ওই বনের ইমানি সাহস রবের কাছে এমন পছন্দ হয়েছে হয়তো, তাই রব্বে করিম মুহূর্তের মধ্যে কল্পনার আগে ওই বোনকে সারা বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। যারা টিটকারি মেরেছে তাদের একজনের সেহারা নাম মনে নাই, কিন্তু এই মুস্কান নামটা আজকে সারা বিশ্বে ছড়িয়ে আছে। বড় বড় দেশের প্রাইম মিনিস্টার যারা, প্রেসিডেন্ট যারা, তাদের কানেও পৌঁছে গিয়েছে মুসলমানদের মধ্যে একজন কন্যা আছে যার নাম মুস্কান। একটু ভিডিওটা খেয়াল করে দেখলে দেখবেন ডানও কেউ নাই বামেও কেউ নাই। আরে সাধারণত আমাদের ঘরের মা বোনেরা একটা কোথাও যেতে গেলে একজন ছোট পুরুষ হলো নিয়ে যায়, ছোট বাচ্চা হলো সাথে নিয়ে যায়। ওই বোনকে একটু খেয়াল করে দেখবেন ওই বোনের সামনে পিছনে কেউ নাই, কিন্তু আমার বোন এমন ভাবে আল্লাহু আকবার বলেছেন আমাদের শোনার পরে ঈমান বলে উঠলো। হয়তো ওই বোনের ওই টুক বিশ্বাস ছিল আরে কেউ নাই তো কেউ নাই কি হয়েছে, ইন্নাল্লাহ মানা আল্লাহ তো আমার সাথে আছেন, আল্লাহ তো আমার সাথে আছেন, আল্লাহ তো আমার সাথে আছেন। ওই ঈমানের বলে আজকে সারা বিশ্বের মধ্যে সম্মানিত হয়েছেন। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা অদেখা সমস্ত কিছু স্রষ্টা কে? আল্লাহ। ওই আল্লাহর একটা পছন্দনীয় ধর্ম আছে, সে ধর্মের নাম ইসলাম। জোরে বলতে হবে সে ধর্মের নাম ইসলাম। এই ইসলামের মধ্যে কিছু আদেশ আছে কি নাই? আছে। ইসলামের মধ্যে কিছু নিষেধ আছে না নাই? আছে। অনেক সময় ইসলামের অনেক আদেশকে আমাদের জন্য বোঝা মনে হয়, অনেক সময় দেখবেন ইসলামের অনেক আদেশকে আমাদের জন্য একটু কঠিন মনে হয়, আবার অনেক নিষেধকে আমাদের জন্য কঠিন মনে হয়। মনে রাখবেন ভাইয়েরা, ইসলাম আমাদেরকে যা আদেশ দেয় নিষেধ দেয় এখানে ইসলামের কোনো স্বার্থ নেই, বরং ইসলামের আদেশকে নিষেধকে যে বান্দা পালন করতে পারবে, মনের মধ্যে ধারণ করতে পারবে, তার ইহ জীবনও সুন্দর হবে, পর জীবনও আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝবেন, আমরা বুঝি না বলে ভুল বুঝি। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় তোমাদের রবের কাছে একটাই সাজেশন সবচাইতে প্রিয়, সেই সাজেশনের নাম ইসলাম। এবার বলেন এই দেশের নাম কি? জোরে বলেন না। এই পয়েন্টটা বুঝতে পারলে আশা করি অনেকের বিবেক জাগ্রত হয়ে যাবে। এ দেশের নাম কি? আমরা হচ্ছি বাংলাদেশি। তাহলে যেহেতু আমরা বাংলাদেশি, আমরা জনগণ, তাহলে জনগণ যেহেতু আছে চালানোর জন্য একটা সরকারও দরকার আছে। এবার সরকারও আছে জনগণও আছে, পুলিশ নাই, মনে করেন পুলিশ নাই, জেলখানা নাই, আইন নাই, বিচার নাই, অবস্থা কি হবে? তাহলে এই জনগণকে কন্ট্রোল করার জন্য আইনের দরকার, বিচারের দরকার, সাজার দরকার। ওই বিচারটাকে যেভাবে বাস্তবায়ন করা হয় এটার নাম হচ্ছে সংবিধান। তাহলে এই বিচারকে বাস্তবায়নের জন্য একটা সংবিধানের দরকার, যে সংবিধানের মধ্যে আইন প্রণয়ন হয় কি করলে আসামি হবে, কি করলে ফাঁসি হবে, কি করলে জেল হবে। এবার বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিদের কাছে জানতে চাই, ভাইয়েরা এই দেশের মধ্যে এত আইনের দরকার কি?
বলে যে আইন যদি না থাকে মানুষ যা মন চাই তা করবে সারা বাংলাদেশ বিশৃঙ্খলা হয়ে যাবে সারা বাংলাদেশ অশান্তি হয়ে যাবে সুতরাং অশান্তি থেকে বাঁচানোর জন্য মানুষকে কন্ট্রোলে রাখতে হবে তো মানুষকে কন্ট্রোল করার জন্য আইন করতে হবে আমরা বললাম আইন দিয়ে কি হবে বলে যে মানুষ যখন জানবে এই কাজের এই সাজাটার যখন ভয় অন্তরে ঢুকে যাবে সে চাইলো আর কাজটা করবে না আর কাজটা না করলে সমাজটা শান্তি হয়ে যাবে তাহলে প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং জোরে বলেন একটা প্ল্যানিং একটা ডিজাইন তাহলে সব কিছুর মূলে টার্গেট কি মানুষকে কন্ট্রোল করা মানুষকে কি করা কারণ বেজালের মূল গরু নয় জোরে বলতে হবে বেজালের মূল গরু নয় বেজালের মূল ছাগল নয় এই মানুষকে কন্ট্রোল করতে হবে সেজন্য আইনের দরকার ইসলাম হয় এমন একটা জিনিস দিচ্ছেন কে প্রত্যেকটা দেশের আইন বানিয়েছেন মানুষে খুব খেয়াল করবেন আমি শ্রদ্ধার সাথে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কথাটা বলছি যেটা বাস্তব এটা বলতে হবে আমাদের দেশে আইনও আছে প্রত্যেকটা দেশে আইনও আছে সাজাও আছে কিন্তু অপরাধ তো কমে না আইন যেহেতু আছে সাজা যেহেতু আছে অপরাধ কমার দরকার ঠিক না কিন্তু দিন দিন দেখা যাচ্ছে অপরাধ বরং আগে একটা সময় মানুষ অপরাধ গোপনে করত এখন কেমন জানি মানুষের লজ্জা শরম কোথায় চলে গিয়েছে মনুষ্যত্ব কোথায় হারিয়ে গিয়েছে মানুষ এখন ওপেনলি ভাবে অন্যায় করছে অপরাধ করছে এমনও পর্যন্ত দেখা যাচ্ছে নিজের মা সন্তানকে হত্যা করছে আবার ভিডিওর মধ্যে এসে টিভির মধ্যে এসে নিউজ চ্যানেলের মধ্যে এসে চিল্লায় চিল্লায় কথা বলছে লজ্জাবোধও কাজ করছে না ফেসবুকের লাইভের মধ্যে এসে সুইসাইড করে ফেলছে ফেসবুকের লাইভের মধ্যে এসে বউকে কোপাইয়া হত্যা করা হচ্ছে কিরে আইন যদি থাকে এই মানুষ সাহস পাচ্ছে কোন জায়গার থেকে তখন উত্তর আসে আইন আছে প্রয়োগ নাই আইন আছে প্রয়োগ নাই যার কারণে মানুষের মনে একবার দুইবার তিনবার সুযোগ পাইতে পাইতে ওই বইটা উঠে গেছে মামা আছে চাচা আছে খালা আছে জেড়া আছে ধরে নিয়ে গেলে কি হবে আমাকে তো ছোটাই নিয়ে আসবে এবার কোন একটা পুলিশ যদি নীতিবান হয়ে দায়িত্ব পালন করে উপর থেকে ফোন দিয়ে তাকে ওইখান থেকে আসামিকে ছোড়াই নিচ্ছে পুলিশও অপারক হয়ে গিয়েছে তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে অপরাধ প্রশ্রয় পেয়ে যাবে অপরাধ যদি প্রশ্রয় পেতে থাকে সমাজ অশান্তি হতে থাকবে তার মানে একটা সময় আমরাই আমাদের নষ্টের কারণ আমরাই আমাদের ধ্বংসের কারণ আমরাই আমাদের বিদ্বেষের কারণ আমরাই আমাদের অশান্তির কারণ আমরাই আমাদের শেষ হয়ে যাওয়ার কারণ কথা বলেন ঠিক কি না তাহলে এতটুক যদি সেকুলারিজম যারা আছে বিজ্ঞ ব্যক্তি যারা আছে তারা যদি এতটুক মানে একটা দেশ চলার জন্য মানুষকে কন্ট্রোলে রাখার জন্য আইনের দরকার আছে আমরা বলতে চাই এই মানুষকে বানানো ওয়ালা যে আল্লাহ সেই আল্লাহ যে আইনটা দিয়েছেন সেটার নামই ইসলাম এখানে আহামরি এত বেশি পার্থক্য এবার আসেন আমার সম্পর্কে কে বেশি ভালো জানে বান্দা না আল্লাহ আপনার সম্পর্কে কে বেশি ভালো জানে যে আপনাকে বানিয়েছেন সেই তো ভালো জানে এবার তিনি ইসলামের একটা নিয়ম করে দিয়েছেন বান্দা এটা করো এটা করিও না এভাবে চলো এভাবে চলিও না আল্লাহ তোমারটা মানলে কি হবে বলে আমারটা মানলেই হান্ড্রেডে হান্ড্রেডে কাজ হবে কোন দেশের আইনে মানুষকে কন্ট্রোল করতে পারবে না শুধু সস্তার আইন যদি অ্যাপ্রোপ্রিয়েট করা হয় বেশি না তিনটা মাসের জন্য যেই কোন দেশে যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ইসলামের আইনটাকে শুধু ট্রায়াল ভাবে তিন মাসের জন্য দেওয়া হয় দেখবেন তিন মাসের মধ্যে অপরাধ প্রবণতা কমে যাবে অশান্তি শান্তি হয়ে যাবে কারণ ওই আল্লাহ ভালো জানে মানুষকে কোন ডোজ দিলে কতটুক দিলে কন্ট্রোল হবে জোর হন না যেমন একটা কথা বলি আমাদের দেশে সাজা আছে কিন্তু অপরাধ কমে না তার যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ কি জানেন অপরাধ হয় 2020 সালে সাজা হইতে হইতে 2030 সাল তো যখন অ্যারেস্ট হয় আর যখন ফাঁসি হয় জনগণের আর মনে থাকে না কারণ এই 10 বছর অনেক কাহিনী ঘটে গেছে এগুলো মনে রাখার কোনো দরকার যেমন আজকে থেকে এক সপ্তাহ আগে আলোচিত ঘটনা ছিল কি সুইসাইড করা এই বোরকার ঘটনা এসে সেই সুইসাইডের ঘটনা কথা বলেন না কারণ আমাদের ঘটনার কোনো অভাব আর একটা মানুষ কয়টা জিনিস মনে রাখবে তো ওই ফিলিংসটা যখন থাকে না ওই মানুষটার ফাঁসি হয় কি হয় না আমাদের জানাও নাই মনেও নাই যার কারণে ভয় আর সৃষ্টি হয় এক দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওই সাজাগুলো দেওয়া হচ্ছে কোথায় গোপনে আর একটু জোরে বলেন না সাজাগুলো দেওয়া হচ্ছে কোথায় গোপনে আর আমরা সেটা দেখি না
কারণ আমরা মানুষের মনের মধ্যে ভয় আসে কিভাবে চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে জিরে মারি বউরে প্রেসিডেন্ট এনে ফাংলার কেন জিরে মারি এর বউরে শিক্ষা দাও আচ্ছা সারে স্কুল মিটি কি বেগুনর মাইতো না একজনরে ইতারে মারিন যেতে দেখি ওবু খালি তুমি চি কম করিব দে মসজিদে হজনরে জোরে বলেন না এটা হচ্ছে মানবতার এটা হচ্ছে মনুষ্যত্বের একটা কমন বিষয় একজনের উপর যখন রাগ দেখাবে ওই রাগটা যদি আপনি আমি দেখি অটোমেটিক মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে অপরাধের সাজা যদি এমন ভাবে দেওয়া হতো সারা বাংলার মানুষ দেখবে এবং জানবে এই অপরাধ করলে তার পরিণতি এমনই হবে এইখান থেকে ভয়ের সৃষ্টি হতো ওই ভয় থেকে আস্তে আস্তে অপরাধ প্রবণতা কমে যেত অন্যায় কমে যেত যেটা ইসলাম শিক্ষা দিয়েছে তুলনামূলকভাবে যে সব দেশের মধ্যে প্রকাশ্যে সাজা দেওয়া হয় ওই সব দেশের মধ্যে অপরাধ একটু কম না বেশি জোরে বলেন না তাহলে ইসলামকে মানামানি মূলত নিজেকে শান্তিতে রাখা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইসলামকে মানামানি মূলত নিজেকে আচ্ছা ইসলামে যে বিধানগুলো দিয়েছে এখানে ইসলামের কোনো লাভ লস আছে আচ্ছা ইসলাম আপনাকে বললো এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও আপনি পড়ছেন না ইসলামের কোনো লস জোরে বলেন না ইসলাম আপনাকে বলেছে রমজানে রোজা রাখিও আপনি রাখলেন না ইসলামের কোনো লস কিন্তু আপনি রাখলে আপনার লাভ তাহলে নিজের লাভে নিজেকে চিন্তা করতে হবে কথা বলেন ঠিক কি না আর একটু চিল্লায় বলেন ঠিক কি না এবার এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন আমার ইমানদার ভাইয়েরা তাহলে অপরাধ যদি প্রকাশ্যে হয় সাজাও প্রকাশ্যে হতে হবে এই সাজার একটা বিধানের নাম হচ্ছে জেলখানা কি হদনে জেলখানারও রোবারি হয় কি রে ও রোবারি কি হষ্ট জায়গা না শান্তি জায়গা হষ্ট জায়গা বউয়ে ফিডি বুধবা আজ হষ্ট জায়গা হইলে ও রোবারি কি হষ্ট জায়গা না শান্তি জায়গা কেন শান্তি বড় বাড়ির তাইলে হাস গরম পরে ও রোবারির যেতে যখন একটা হাস শুধু শুই শুই ইয়ানের নাম কি আমি শুধু বলছি নীতি কথার বিপক্ষে আমি যে কাজটা করলাম এটার লাভ কতটুকু হয়েছে অশান্তি তো বেড়ে যাচ্ছে মানুষের মনে তো ভয় চলেই যাচ্ছে বললাম না আগে অপরাধ করতে গোপনে এখন ফেসবুকে লাইভে এসে অপরাধ করার সাহস হয়ে গেছে কথা বলেন না কেন কেন ওই মামা আছে চাচা আছে খালা আছে জেঠা আছে অমুক আছে তমুক আছে যতদিন এগুলো বন্ধ হবে না এই পৃথিবীতে কখনো শান্তি আসবে এবার আসেন 2022 সালের মডার্ন সায়েন্সের যুগ তো দেখলাম আসুন না একটু পিছনের দিকে যাই নবী রহমতুল্লিল আলামিনের সময়টা দেখি আরেকটু জোরে বলেন না আরেকটু জোরে বলেন না যখন কোনো টেকনোলজি ছিল না যখন কোনো বিজ্ঞানের উন্নয়ন ছিল না যখন কোনো ফেসবুক ইন্টারনেট ইউটিউব ছিল না যখন কোনো নিউজ পেপার টিভি চ্যানেল ছিল না যখন কোনো মোবাইল বার্তা ছিল না যখন কোনো কিছুই ছিল না যখন অত্যাধুনিক কোনো অস্ত্র ছিল না যখন অত্যাধুনিক কোনো বাহন ছিল না যখন একটা কারেন্টের লাইটের ব্যবস্থা ছিল না ওই সময়ের মধ্যে আমার নবী এমন একটা যুগে আসলো এমন একটা জায়গায় আসলো এমন একটা স্থানে আসলো যেখানে কথাই কথাই ঝগড়া কথাই কথাই মারামারি কথাই কথাই যুদ্ধ লেগে যেত ওই জায়গায় এসে নবীর চরিত্র দিয়ে সবার মাইন্ডটাকে এমন ভাবে ফ্রেশ করেছেন যুদ্ধ করনেওয়ালা যুদ্ধকে বাদ দিয়ে বুকে বুক লাগিয়ে কোলাকুলি করতে শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ সারা বিশ্বের সমস্ত ইতিহাস যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন আমার নবীর যে সময়টা ওই সময়টা ছিল সবচাইতে শান্তির সময় সবচাইতে শান্তির সময় হচ্ছে আমার নবীর সময়টা তন্মধ্যে একটা উদাহরণ হচ্ছে হুদাইবিয়ের সন্ধি আর একটু জোরে বলেন না আমার নবীর প্রত্যেকটা স্টেপ ছিল মুসলমানের জন্য নয় মানবতার জন্য আর একটু জোরে বলা যাবে
আমাদের নবীর প্রতিটা স্টেপ ছিল মুসলমানের জন্য নয় মানবতার জন্য কারণ তিনি শুধু মুসলমানের নবী নয় সমস্ত কুল কায়নাতের নবী যার সম্পর্কে রব বলে উঠলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ এই জিনিসগুলো একটু বুঝতে হবে আমাদের নবী সবার কোরআন সবার ইসলাম সবার আল্লাহ সবার কিন্তু ভাগ্যবান আমরা গ্রহণকারী কেউ হয় নাই আমরা গ্রহণকারী হয়েছে অন্যদের ভাগ্যে গ্রহণ করাটা হয় নাই আমরা গ্রহণকারীর মধ্যে নাম লিখাতে পেরেছি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন না আরবের এমন একটা ব্যবস্থা ছিল হাজার কথা আপনারা জানেন শুধু একটু মনে করায় দিচ্ছি এমন একটা যুগ এমন একটা সময় এমন একটি সাল এমন একটা পরিস্থিতি এমন একটি এলাকার পর্যবেক্ষণের পরিস্থিতি যে বাবা নিজের মেয়েকে জীবন্ত দাফন করে ফেলত বুক একটু কাঁপত না সন্তান নিজের মায়ের গায়ের হাতে অশ্লীল ভাবে হাত দিত সন্তানের বুক কাঁপত না বাবা মেয়ের গায়ের মধ্যে হাত দিত বুক কাঁপত না যে যারে যা মন চায় যেমনে মন চায় অপমান করত কারোর মধ্যে একটা লজ্জাবোধ ছিল না এরা বড় মুখ এরা ছোট লোক এমন দাসত্ব প্রদা ছিল কিন্তু কারোর মধ্যে কোনো লজ্জাবোধ মনুষ্যত্ব ছিল না আমার নবী একজন আসার পরে চরিত্রটাকে উপস্থিত করে দিলেন সবার সামনে প্রচার করে দিলেন নবীর চরিত্র মোবারক দেখে দেখে সবাই নবীর প্রেমে পড়তে লাগলো নবীর প্রেমে পড়তে লাগলো নবীর প্রেমে দেওয়ানা হতে লাগলো নবীর প্রেমে দেওয়ানা হতে হতে আস্তে আস্তে নবীর চরিত্র মুগ্ধ হয়ে ওই চরিত্রের গুণে গুণান্বিত হতে হতে ওই অমানুষগুলাই এক সময় মানুষ হয়ে যেতে লাগলো আমার নবীর ট্রামে যে শান্তিটা ছিল এটা আর কখনো ছিল এখানে আমার শিক্ষিত সমাজের বাইরে একটা জিনিস জেনে রাখবেন আমার নবীর আমলে যুদ্ধ হয়েছে কি হয় নাই একটু জোরে বলেন না আপনি একদল আপনার ভাই একদল এই একটু খেয়াল করবেন আপনার সাথে আপনার ভাইয়ের যুদ্ধ হয়েছে এটা আমরা শুনলাম এটা হয়ে গেছে আমরা পরে শুনছি এই দুইজনের মধ্যে দুজন কি একসাথে যুদ্ধতে গিয়েছে নাকি যে কোনো একজন আগে গেছে যুদ্ধের ডাক কি দুজন একসাথে দিয়েছে নাকি যে কোনো একজন আগে দিয়েছে যে কোনো একজন আগে দেওয়ার পরে দ্বিতীয় জন আগে গিয়েছে এভাবেই তো যুদ্ধ হয় ঠিক না তাহলে একটা হচ্ছে মুসলমানের দল যেটা নবীর নেতৃত্বে আরেকটা হচ্ছে কাফেরের দল যেটা আবু জাহেলের নেতৃত্বে কয় দল তাহলে ইসলামে যুদ্ধ হয়েছে কি হয় নাই নবীর ট্রামে যুদ্ধ হয়েছে কি হয় নাই আমার ইমানদার ভাইয়েরা শুনলে আশ্চর্য হবেন এবং অন্তর আনন্দিত হবে যুদ্ধ হয়েছে এটা যেমন সত্য যুদ্ধের জন্য যে কোনো এক দলের অগ্রসর হওয়া সেটাও সত্য মন খুশি হয়ে যাবে এই পর্যন্ত আমার নবীর আমলে যতগুলা যুদ্ধ হয়েছে ইসলামের ইতিহাসে যতগুলা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আমার নবী কোনো যুদ্ধের অ্যালাউন্স করে নাই তারা যুদ্ধের জন্য এসেছে নবী প্রতিহত করার জন্য সামনে এগিয়ে গিয়েছে সুবহানাল্লাহ আমাদের নবী একটা যুদ্ধেরও ডাক দেয় নাই নবী তো বারবার চেয়েছেন যুদ্ধ না হোক যুদ্ধ না হোক যুদ্ধ না হোক সুবহানাল্লাহ আপনাদের শুধু জানা আছে শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি ইসলামের প্রথম যুদ্ধকে বলা হয় বদরের যুদ্ধ যখন বিরোধী দল নবীর উপর হামলা করার জন্য মক্কা অভিমুখ থেকে রওনা হলেন তখন আপনার আমার নবী কোথায় ছিলেন মদিনা শরীফে কিন্তু যুদ্ধটা হয়েছে কোথায় মক্কাতেও নয় মদিনাতেও নয় মক্কাতেও নয় মদিনাতেও নয় হয়েছে কোথায় বদরে তার মানে মদিনা থেকে 70 মাইল দূরে 70 মাইল দূরে ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনায় তারা হামলা করতে আসছে আপনার উপরে তাহলে আপনার এই যুদ্ধটা বদরে হলো কেন নবী রাহমাতুল লিল আলামিন দেখেন কত দয়ার সাগর সবার জন্য কত চিন্তা করে নবী রাহমাতুল লিল আলামিন বলে তাদের টার্গেট আমি তাদের টার্গেট আমাকে হত্যা করা তাদের টার্গেট আমাকে নিঃশেষ করা এবার যখন আমাকে টার্গেটে রেখে তারা সবাই মিলে একসাথে যখন হামলা করতে আসবে স্বভাবত আমাকে হামলা করতে গিয়ে কোনো মানুষের ঘর ভেঙে ফেলবে কোনো মেয়েকে হত্যা করে ফেলবে কোনো বাচ্চাকে হত্যা করে ফেলবে কারো সম্পদ নষ্ট হয়ে যাবে আমি মুস্তাফা চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক আমি মুস্তাফা চাই না আমার কারণে কেউ কোনো ক্ষতির মধ্যে পড়ুক আমি মুস্তাফা চাই না কেউ আমার কারণে কষ্ট পাক তাদের টার্গেট আমি যেহেতু আমি চলে যাচ্ছি সামনের দিকে মদিনা নিরাপদ থাক মদিনা নিরাপদ থাক মদিনা নিরাপদ থাক মদিনাবাসী বলে আপনাকে এক আমরা ছাড়বো না আমরাও চলে যাব 313 জন চলে গিয়েছে সুবহানাল্লাহ
আল্লাহু আকবার উচ্চাবাজে বলেন একবার সুবহানাল্লাহ এই জিনিসটা জেনে রাখবেন আমার নবীর পক্ষ থেকে একটা যুদ্ধের ডাক জোরে বলেন না একটা যুদ্ধের ডাক তারা যুদ্ধের জন্য বের হয়ে গেছে নবী চিন্তা করলেন আমি এখানে থাকলে আমার কারণে আরো 10 জনের ক্ষতি নবী সেজন্য আগাই গিয়েছেন আরেকটু জোরে বলেন না এবার বলেন যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধে যাচ্ছে তেমন তলোয়ার জোরে বলতে হবে যেমন তেমন তলোয়ার নাই 5 মিনিট আমি শেষ করছি আওয়াজ বড় লাগবে তেমন তলোয়ার নাই তেমন বল্লম নাই তেমন গোরা নাই যুদ্ধের যে সরঞ্জাম দরকার তেমন কোনো কিছু নাই আর অর্থনৈতিকভাবে তখন মুসলমানরা তেমন সক্রিয় ছিল না যে অনেক সম্পদ নিয়ে যাবে অনেক খাবার নিয়ে যাবে নবীজির ডাকে সাড়া দিয়ে সাহাবায়ে কেরাম এক কদম করে ক্ষুধার্ত পেট নিয়ে রমজানের রোজা রেখে বদর অভিমুখে রওনা হওয়া শুরু করলেন সুবহানাল্লাহ ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ বদর অভিমুখে রওনা হতে লাগলেন পরিবার থেকে বিদায় নিতে লাগলেন একজন একজনের কাছ থেকে বিদায় নিতে লাগলেন স্বামীরা স্ত্রীর কাছে গিয়েছে বিদায় দাও যুদ্ধে যাচ্ছি যুদ্ধে যাচ্ছি যদি বেঁচে থাকি দেখা হবে আর না হয় জান্নাতে দেখা হবে জান্নাতে দেখা হবে কেউ সন্তান থেকে বিদায় নিচ্ছে সন্তানের গালে চুমু দিচ্ছে বাবা হয়তো তুমি ছোট আজকের ইতিহাস তুমি জানবা না কিন্তু যখন বড় হবা তুমি যখন জানবা তোমার বাবা ইসলামের জন্য শহীদ হয়েছে সবার সামনে মুখ উঁচা করে বলতে পারবা আমার বাবা ইসলামের একজন শহীদের নাম আমার বাবা ইসলামের একজন শহীদের নাম কোনো কিছু তলোয়ার নাই সরঞ্জাম নাই মদিনার থেকে বদর অভিমুখে সাহাবায়ে কেরাম আল্লাহর মহব্বতে আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে নবী মুস্তাফার নির্দেশ পালনের লক্ষ্যে সবাই অভিমুখ হতে রওনা করতে লাগলো একজন সাহাবার চৌক পিছনের দিকে যাচ্ছে না পরিবার মায়া তাদেরকে কোনো আক্রমণ করতে পারছে না পরিবারের টান তাদেরকে বেঁধে রাখতে পারছে না সম্পদের লোভ তাদেরকে আটকায় রাখতে পারছে না দম দম করে তাদের পা বদর অভিমুখে রওনা হতে লাগলো প্রশ্নকারী প্রশ্ন করে জিতে আসার পরে ওরে সাহাবায়ে কেরাম ওরে আল্লাহর বান্দা তলোয়ার ছিল না বল্লম ছিল না পেটের মধ্যে ক্ষুধা ছিল এত অল্প সংখ্যক নিয়ে হাজার বাহিনীর উপরে কিভাবে জয়লাভ করেছো সাহাবায়ে কেরাম বলে আমাদের কাছে তেমন কোনো সরঞ্জাম ছিল না তলোয়ার ছিল না কিন্তু একটা জিনিস ছিল যেটা তাদের কাছে ছিল না তার নাম হচ্ছে ঈমান আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ এই কয়েকদিন আগে শত শত দুষ্কৃতীদের সামনে আমার একজন বোনকে আপনার আমার আমাদের একজন বোনকে যখন লাঞ্ছিত করার জন্য স্লোগান দিতে লাগলো আমার বোন একা একটা স্লোগান দিয়েছে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বোনটি হয়তো কল্পনাও করেনি ওই বোনের আওয়াজটা ওই এলাকা থেকে মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে যাবে কল্পনাও করে নেই এটার নামই তো বলা হয় ওয়াতু ইজ্জু মান্তাশা ওয়াতু জিল্লু মান্তাশা তারা চেয়েছে সবার সামনে বোনটার বোরকা নিয়ে ঠাট্টা মস্কারি করে লাঞ্ছনা করার জন্য লাঞ্ছিত করার জন্য বেইজ্জত করার জন্য কিন্তু ওই বোনের ইমানি সাহস রবের কাছে এমন পছন্দ হয়েছে হয়তো তাই রব্বে করিম মুহূর্তের মধ্যে কল্পনার আগে ওই বোনকে সারা বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যারা টিটকারি মেরেছে তাদের একজনের সেহারা নাম মনে নাই কিন্তু এই মুস্কান নামটা আজকে সারা বিশ্বে ছড়িয়ে আছে বড় বড় দেশের প্রাইম মিনিস্টার যারা প্রেসিডেন্ট যারা তাদের কানেও পৌঁছে গিয়েছে মুসলমানদের মধ্যে একজন কন্যা আছে যার নাম মুস্কান একটু ভিডিওটা খেয়াল করে দেখলে দেখবেন ডানও কেউ নাই বামেও কেউ নাই আরে সাধারণত আমাদের ঘরের মা বোনেরা একটা কোথাও যেতে গেলে একজন ছোট পুরুষ হলো নিয়ে যায় ছোট বাচ্চা হলো সাথে নিয়ে যায় ওই বোনকে একটু খেয়াল করে দেখবেন ওই বোনের সামনে পিছনে কেউ নাই কিন্তু আমার বোন এমন ভাবে আল্লাহু আকবার বলেছেন আমাদের শোনার পরে ঈমান বলে উঠলো হয়তো ওই বোনের ওই টুকু বিশ্বাস ছিল আরে কেউ নাই তো কেউ নাই কি হয়েছে ইন্নাল্লাহ মানা আল্লাহ তো আমার সাথে আছেন আল্লাহ তো আমার সাথে আছেন আল্লাহ তো আমার সাথে আছেন ওই ঈমানের বলে আজকে সারা বিশ্বের মধ্যে সম্মানিত হয়েছেন সুবহানাল্লাহ একবার আল্লাহু আকবার বলে কত সম্মান আর সেই আল্লাহর মহব্বতকে যে দিলে বসাই ফেলতে পারে
ওই আল্লাহর হুকুমকে যারা জীবনে বাস্তবায়ন করে ফেলতে পারে, দুনিয়াতেও সম্মান পরকালেও সম্মান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা মনে রাখবেন, ইসলাম আমাদের দরকার, ইসলামের আমাদের দরকার নেই। আমরা বাঁচার জন্য ইসলামের দরকার, ইসলাম টিকার জন্য আমাদের দরকার নেই। যে যত নিজের জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যক্তি জীবনে, চাকরি ব্যবসার জীবনে ইসলামকে মেনে চলতে পারবে, তার তত কল্যাণ আর কল্যাণ হতে থাকবে। কারণ রিজিকের মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ওই আল্লাহকে যে খুশি করে চলতে পারে, ওই আল্লাহ যার উপর খুশি হয়ে যায়, দুনিয়াও তার জন্য কল্যাণকর, পরকালও তার জন্য কল্যাণ হয়ে যায়। বলেন সুবহান আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, সবাই মানে আওয়াজে আল্লাহ। ক্ষমা করে দাও, জীবন মুদের যত দিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ক্ষমা করে দাও, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। এই দেহটা পৃথিবীতে টিকে থাকার জন্য, টিকিয়ে রাখার জন্য যতগুলো জিনিসের দরকার, তোর মধ্যে চোখের দরকার। এই চোখের পাওয়ার যদি নষ্ট হয়ে যায়, তাহলে এনিহাও আমাদেরকে চোখের পাওয়ার টিকে রাখতে হবে। এই চোখের জ্যোতি, চোখের ক্ষমতা, চোখের পাওয়ার, চোখের দৃষ্টি আমাদেরকে টিকে রাখতে হবে। এবার যে কোনো ডাক্তারের কাছে যান, চোখের কোনো প্রবলেম নিয়ে ডাক্তাররা যতগুলো পরামর্শ দেয়, তার মধ্যে একটা পরামর্শ দেয় কি, শাকসবজি বেশি করে খায়। তাহলে আপনার চোখের জন্য একটা সময় একটা কিছু দরকার, সেটার নাম শাকসবজি। আপনি চিন্তা করার আগে আপনার রব সেই জিনিসগুলো পৃথিবীতে পাঠিয়ে রেখেছেন। এই শরীরের জন্য প্রোটিনের দরকার, এই প্রোটিনের ঘাটতি মিটানোর জন্য আল্লাহ খাবারের ব্যবস্থাও সেভাবে করে দিয়েছেন। এই শরীরের জন্য ক্যালসিয়ামের দরকার, এই ক্যালসিয়াম হওয়ার জন্য কিছু কিছু বিশেষ খাবার ফল ফ্রুটের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ আপনার এই পৃথিবীতে টিকে থাকার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য যত গুণ দরকার, এই গুণগুলা কোত্থেকে পাবেন? আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা, আপনার পরিবার আমার পরিবার, হয়তো কিনে আনে, তুলে আনে, কিন্তু রব সেটা আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছেন সুবহান। তাহলে বান্দার কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার, কোন সময়ে দরকার, সেটা সবার চাইতে ভালো রবে জানে। তাই কখনো পেরেশান হতে নেই, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। মন যখন অস্থির হয়ে যাবে, মনকে এতটুকু বুঝ দিবেন আমার রব আমার চাইতে ভালো জানে। আজকে যেটা আমি ভালো মনে করছি, কাল হয়তো সেটা আমার জন্য কালসাপ হয়ে যেতে পারে, আমি হয়তো জানি না, কিন্তু আমার রব জানে। তাই সুস্থ মস্তিষ্কওয়ালা প্রেমিকরা, আসল প্রেমিকরা নিজের জীবনকে নিজের হাতে রাখে না, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেয়। ইয়া রব তুমি যা করো, যেমন করো, শুধু আমাকে ধৈর্য ধর আর তৌফিক দান করো। এবার রব বলে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যে আমার উপর তাওয়াক্কুল করে তার জন্য আমি আল্লাহ এমন ভাবে রাস্তা খুলে দিই, বিবেক বলে রাস্তা বন্ধ, চোখ বলে রাস্তা বন্ধ, জ্ঞান বলে বাঁচার কোনো রাস্তা নাই, ওইখান থেকেও আমি তাকে সম্মানের সহিত বাঁচার ব্যবস্থা করে দিছি। তাহলে আপনার জীবন যদি সত্যিকার সুন্দর চান, নবীর মহাব্বত নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। সন্তানের মা বাবা যারা আছেন, সন্তান হওয়ার পরে ওনাদের চিন্তা চাহিদা একরকম, একটু বড় হওয়ার পরে সন্তান চিন্তা চাহিদা আরেক রকম, স্কুলে যখন পড়া শুরু করে চিন্তা চাহিদা আরেক রকম, যখন ক্লাস 9-10 পড়া শুরু করে চিন্তা চাহিদা আরেক রকম, ইন্টারে যখন পড়ে চিন্তা চাহিদা একরকম, যখন ডিগ্রিতে পড়ে অনার্সে পড়ে চিন্তা চাহিদা আরেক রকম, বিয়ে করানোর আগে চিন্তা চাহিদা একরকম, বিয়ে করানোর পরে চিন্তা চাহিদা একরকম। এটা চেঞ্জ হতে আছে সব সন্তানের কল্যাণের জন্য।
বেশিরভাগ মা বাবার একটা চিন্তা হচ্ছে এই সন্তানকে আমি বিদেশ থেকে ডিগ্রি আনাবো, বড় ডক্টর বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত বানাবো। প্রতিষ্ঠিত শব্দের অর্থে আমরা যা বুঝি, ভালো সার্টিফিকেট থাকতে হবে, ভালো টাকা থাকতে হবে, ভালো ইনকাম থাকতে হবে, ভালো চাকরি থাকতে হবে, ভালো ব্যবসা থাকতে হবে। আমি চলে গেল, আমার পরিবার যেন চলতে পারে, সন্তানরা যেন কারো কাছে হাত পাততে না হয়, সেজন্য ঘরবাড়ি কিছু বিল্ডিং বানায় দিতে হবে, চাই ন্যায় হোক চাই অন্যায় হোক বানায় যেতে হবে, এটা আমাদের একটা ধারণা। আজকে দেখেন যতগুলো বৃদ্ধাশ্রমে মা বাবা আছে, সবার সন্তান, বেশিরভাগের সন্তান প্রতিষ্ঠিত টাকাওয়ালা, কিন্তু মাকে দেখছে না, বাবাকে দেখছে না। কিসের অভাব একটু ভেবে দেখেন তো, টাকার অভাব বলে যে না, গাড়ির অভাব না, বাড়ির অভাব না, কিসের অভাব? তখন উত্তর আসবে একটা শিক্ষার অভাব, ওই শিক্ষার নাম হচ্ছে নবী মুস্তাফা রহমাতুল্লিল আলমিনের শিক্ষা। সেজন্য দেখবেন একজন মুয়াজ্জিনের বেতন খুব কম, কিন্তু মাকে নিয়ে থাকে, বাবাকে নিয়ে থাকে। একজন ইমামের ইনকাম খুব কম, মা বাবাকে কখনো ছাড়ে না। কিন্তু বড় বড় প্রফেশন যারা আছেন, যাদের ইনকাম 50-60 হাজার 1 লাখ টাকাও, এমন অনেক সন্তানের ভাগ্যে দেখবেন মাও নাই বাবাও নাই, কোথায় আপনার মা বাবা? এমন অনেক সন্তান আছে নিজের মা বাবার পরিচয় পর্যন্ত গোপন করে রাখে, সবাইকে বলে যে আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, অথচ মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ওই টাকার দরকার কি, ওই সম্মানের দরকার কি? এবার আপনি নিজের ক্ষতি কোন জায়গায় করছেন জানেন? আপনি যখন আপনার সন্তানের সামনে আপনার মাকে মূল্যায়ন দিচ্ছেন না, বাবাকেও মূল্যায়ন দিচ্ছেন না, এটা দেখতে দেখতে আপনার সন্তানের বড় হওয়া। এবার ও যত বড় হচ্ছে আপনি তত বুড়া হচ্ছেন, ও যত বড় হচ্ছে আপনার তত ইনকাম কমে যাচ্ছে, ও যত বড় হচ্ছে আপনার চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, ও যত বড় হচ্ছে আপনার শরীরের শক্তি কমে যাচ্ছে। এবার যখন আপনি বার্ধক্যতায় চলে গেলেন, ওই সন্তানের অন্তরে আপনার প্রতি সেই ভক্তি, সেই শ্রদ্ধা, সেই রেসপেক্ট আপনার থাকবে না, তার অন্তরে থাকবে না, যেটা আপনার শেষ বয়সে চাওয়া। কি চাওয়াটা শেষ বয়সে? এখন আর শক্তি নাই, রুমে বসে থাকবো, একটু আল্লাহ বিল্লাহ করবো, ওই সন্তান নাতিদেরকে নিয়ে একটু মাঝে মধ্যে দেখবো, কথা বলবো, বাস এটাই আমার চাওয়া। ওই চাওয়াটা আর পূরণ কখনো হবে? সেজন্য মা বাবা যারা আছেন, আপনাদের কাছে আমাদের একটা ব্যক্তিগত শ্রদ্ধার সাথে অনুরোধ, যা শিখান শিখান, নবী রহমাতুল্লিল আলমিনের মহাব্বত, আল্লাহর মহাব্বত তাদের অন্তরে প্রবেশ করাই দেন। এই মহাব্বত যাদের অন্তরে থাকবে, সেই সন্তান কখনোই মা বাবাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া তো দূরের কথা, মা বাবার সামনে চোখে চোখ রেখে বেয়াদবিমূলক কখনো কথা বলবে না। কারণ এই বিধান দিয়েছেন কে? আর এই আল্লাহ ভালো জানে, সেই আল্লাহ ভালো জানে কোন মানুষকে কিভাবে দিলে কন্ট্রোল করা যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে স্লোগানটা বিশ্বের দরবারে মুখরিত, দেখি সবাই মিলে একবার বলেন তো সেই স্লোগানটা, আল্লাহু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এই যে আল্লাহু আকবার বলেছেন, এটার মধ্যে দেখবেন একটা স্পিরিট কাজ করে, বলার মধ্যে একটা স্পিড কাজ করে, শোনার মধ্যে একটা স্পিড কাজ করে, বলনে বলার সেকেন্ডের ভিতরে দেহের ভিতরে একটা পরিবর্তন দেখা যায়। সুবহানাল্লাহ। এবার দেখেন শুধু নামটার মধ্যে যদি এত বরকত থাকে, শুধু নামটার মধ্যে যদি এত বরকত থাকে, সেই আল্লাহকে যে অন্তরে বসাই নিতে পেরেছে, তার জীবন তেমনি সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। মাওলানা সাদ্দাম হোসেন আল কাদেরী সাহেব আমার পরপরেই তকরির করবেন, খুব সুন্দর আলোচনা করে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেও বলেছি এখনও বলছি, এটাকে একটা প্রেমের বাগান মনে করেন, যতক্ষণ বসবেন মওলার দয়া পাওয়ার আশা নিয়ে বসবেন, অন্তর থেকে শোনার চেষ্টা করবেন, আল্লাহ এবং নবীর মহাব্বত দিয়ে আল্লাহ পাক আমাদের সবার অন্তরকে আলোকিত করুন, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আর যারা জামাই বউ আছেন, ইচ্ছা মতো মারামারি করবেন, কারণ জামাই বউকে মারলে, বউ জামাইকে মারলে ফতিগু সাথে একটা করে সোয়াব আছে, আছে না? আছে ন, বিয়ে নগর দুন হদ্দা আছে। স্বামী স্ত্রী মারামারি করলে সওয়াব আছে নাকি গুনা? জোরে বলেন না। গুনার কাজ আস্তে আস্তে আমাদেরকে বাদ দিতে হবে। মনে রাখবেন, স্বামী স্ত্রী বন্ধুর মতো চলবেন, বন্ধুর মতো থাকবেন, এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়, সব কিছু কানও নিতে হয় না, মনও নিতে হয় না, আর যেখানে সন্তান চলে আসে সেখানে সব বাদেই দিতে হয়।
চাওয়া স্বপ্ন কোনো কিছুর স্থান নাই, একটাই চাওয়া অন্তরে, সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্টি হোক, আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যায়, এর চেয়ে কোনো বড় চাওয়া আর হতে পারে না। একটা কথা মনের মধ্যে বসায় রাখবেন, মুমিনদের জন্য কষ্টটাও বড় নিয়ামত। আরেকটু জোরে বলেন না, মুমিনদের জন্য কষ্টটাও অনেক বড় নিয়ামত। কেমন নিয়ামত? হয়তো এই কষ্টের কারণে ওনার গুনাহ কমবে, না হয় এই কষ্টের কারণে ওনার মর্যাদাকে আল্লাহ বাড়াই দিবে। ধৈর্য ধরলে নিয়ামত আর নিয়ামত, কারণ রব ওয়াদা করেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি রব আছি, আর যার সাথে রবের রহমত থাকে সে কখনো পরাজিত হয় না, যেখানেই যাবে কোনো না কোনো ভাবে সে জয়ী হয়ে আসতে পারবে। সেজন্য জীবন যুদ্ধে কখনো হার মানা যাবে না। যে সুইসাইড করেছে ফেসবুকে লাইভে এসে, আজকে সে কোথায় আমরা কোথায়, তার জন্য তো কোনো কাজ থেমে নাই, তার পরিবারও তো থেমে নাই, যার জামন করার যেভাবে মনার যেভাবে চলার সেভাবেই তো চলছে, কারোর জন্য কেউ থেমে থাকবে না। আপনি যদি মনে করেন সুইসাইড করে চলে যাবেন, আত্মহত্যা করে চলে যাবেন, সেটা আপনার সাময়িক একটা আবেগ, সকাল হবে সবাই ভুলে যাবে, দুপুর হবে সবাই ভুলে যাবে, আপনার কথা কেউ মনে রাখবে না। তো আপনি এই কাজটা করে হয়তো সাময়িক একটা নিজেকে শান্তি দিচ্ছেন যে আমার জানাজায় অনেক মানুষ হবে, অনেকে তো সেটা তোও যাবে না, কিন্তু আপনি তো রবকে নারাজ করে ফেলছেন। যে কোনো ভাবে রবকে খুশি করতেই হবে, এটা হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সবাই সুন্দর করে বসবেন, মাহফিল শেষ পর্যন্ত থাকবেন, মাহফিল বেশি রাত হবে না, ইনশাআল্লাহ মুক্তসর ভাবে মাহফিল হবে, আপনারা সুন্দরভাবে সবাই মিলে থাকবেন। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।